আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতু। সম্মানিত ভাই ও বোনেরা, যারা এখন ইকরা বাংলার সামনে বসে আছেন, চিন্তায় করছেন যে জীবন ও চিন্তায় ইসলাম এটা কি ধরনের আলোচনা আজকে আমরা নিয়ে আসব। আমার সাথে যথারীতি ডক্টর আবুল কালাম আজাদ ভাই আছেন এবং আমি আপনাদের ভাই আব্দুল সালাম আজাদি আছি। আজকের মতন সমস্যা বোধ হয় আমাদের আর কখনো হয় নাই যে ডক্টর আবুল কালাম আজাদ ভাই একটা সাবজেক্ট বলবেন আর আমি সেই সাবজেক্টটা বুঝবো না, এরকম প্রথম হলো আর কি। উনি আজকে একটা বিষয়ে থ্রো করেছেন যেটা আমাদের আলোচনা হওয়া দরকার, কিন্তু আমি ডিসপিউট করেছি যে না, এটা আলোচনা না করি। তো দেখা যাক এই ডিসপিউটের মধ্যে আমরা কোথায় যেতে পারি শেষ পর্যন্ত। আমরা ডক্টর আবুল কালাম আজাদ ভাইয়ের কাছ থেকে এই বিষয়টা নিয়ে একটু শোনার চেষ্টা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله وبعد السلام عليكم ورحمه الله وبركاته। সম্মানিত দর্শক ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। রমজানের আগে এটাই হলো সর্বশেষ প্রোগ্রাম। আশা করি রমজানেও আমরা ইনশাআল্লাহ আসব, তবে তার টাইমটা হচ্ছে কয়টায়? আড়াইটার পরে সম্ভব, আড়াইটা বা চারটের দিকে এরকম হবে। এটা আপনারা প্রোমো দেখতে পাবেন। আজকে যেমন 8টায় শুরু হয়েছে, রমজানে 8টায় হবে না, এটা আরও সকালের দিকে হবে শনিবার। এরপরে ডক্টর আব্দুল সালাম আজাদি ভাই আমার উপরে যে দায়িত্ব আজকে বর্তায় দিয়েছেন, আমরা দীর্ঘ 7-8 বছর আমরা একসাথে প্রোগ্রাম করি, এই ধরনের জটিল সমস্যা আমাদের আসে নাই। এবং আমি মনে করেছি যে এই বিষয়টা আজকে আলোচনা করা দরকার, এবং দেখা যাক এর দরকার কতটুকু আছে। সেটা হলো যে স্বামী স্ত্রীর সম্পর্ক। আমি যেটা আপনার সাথে আগে আলোচনা করেছি যে আমরা তো মনে করেন বলি ছাত্র শিক্ষক সম্পর্ক, পিতামাতার সাথে সম্পর্ক, আল্লাহর সাথে সম্পর্ক, রাসূলুল্লাহ সাল্লামের সাথে সম্পর্ক, এক একজনের সাথে এক এক রকম সম্পর্ক আছে, এবং এই এক সম্পর্কের এক একটা লেভেল আছে, কিন্তু একটা নেচার আছে, একটা প্রকৃতি আছে। তো যেহেতু আমরা ধারাবাহিকভাবে আমরা ফ্যামিলি নিয়ে আলোচনা করছি, আমরা কিন্তু স্বামী স্ত্রী নিয়ে আলোচনা করছি না, আমরা কিন্তু পরিবার নিয়ে শুরু করেছি আলোচনাটা, এবং আমাদের আলোচনাটা আরও কয়েক পর্ব যাবে এটা ইনশাআল্লাহ। তো এই পরিবারের একটা অংশ হলো স্বামী স্ত্রীর সাথে সম্পর্ক। এই স্বামী স্ত্রীর সাথে সম্পর্কের নেচারটা কী, আসলে তার লেভেলটা কী, তার স্ট্যান্ডার্ডটা কী, এই জিনিসটা কিন্তু আমাদের আসলে বোঝা দরকার। কারণ পিতামাতার সাথে সন্তানদের একরকম সম্পর্ক, সেখানে আবেগ আছে, সেখানে ভালোবাসা আছে, সেখানে চাওয়া পাওয়া আছে, ঠিক না? এরপরে অন্য অন্য মানুষের সাথে সম্পর্ক আছে। আমি উদাহরণ দিই, মনে করো অনেকের সাথে খুব সমীহ সম্পর্ক, সম্মানের সম্পর্ক, তার কাছে বসি না, কাছে ঘেঁষি না, দূরত্ব বজায় রাখি, অনেক কথা বলতে পারি না কারণ খুব সম্মান করি, ঠিক না? আবার অনেকের কাছে আছে যেমন বন্ধুর সাথে সম্পর্ক, আমরা সব কথা বলে দিই, এটা খারাপ কথা হোক, বাজে কথা হোক, মুখটা খুলে দিই যেন আমরা, ঠিক না? ছেলে মেয়েদের সাথে আমাদের সম্পর্ক আছে, কিন্তু তাদের সাথে ওইরকম সব কথা আমরা বলতে পারি না, একটা লেভেল আমাদের মেনটেন করতে হয়। এখন স্বামী স্ত্রীর সাথে সম্পর্ক লেভেলটা কী, এইটাই হলো আমি একটু বোঝার চেষ্টা করছি আপনার গভীর জ্ঞানের মাধ্যমে এবং অভিজ্ঞতার মাধ্যমে। এই জন্য আমি আপনাকে বারবার আমি একটু মানে পীড়াপিড়ি করতেছিলাম যে আপনার মতো একজন জ্ঞানী অভিজ্ঞ মানুষের কাছ থেকে কথাগুলো আসুক, আমরা একটু বোঝার চেষ্টা করি না। আমি তো এই জন্য বিষয়টা আলোচনা করতে চাচ্ছিলাম না, এবং এখনও পর্যন্ত কনভিন্স না যে এই বিষয়টা আমাদের সব ভাই বোন জানেন, বিশেষ করে যারা বিয়ে শাদি করেছেন, এমনকি বিয়ে শাদি করেননি তারাও এরকম বলেন। আমার কাছে সেদিন একজন বললেন যে ভাই, আমার কাছে মনে হয়েছে দাম্পত্য জীবনে সবচেয়ে সুখের এ হলো যে মাঝে মাঝে বড় ধরনের ট্যুর করা আর কি। আমি বললাম যে আপনি বিবাহিত? তা না। তো আপনি এটা কী করে বুঝলেন? তো মানে আমাকে তিনি বুঝ দিচ্ছেন যে আপনি এটা লম্বা ট্যুর করেন, তাহলে দেখবেন যে আপনার দাম্পত্য জীবন খুব ভালো থাকবে। তো আমার মনে হয় যে এটা এমন একটা বিষয় যে এটা আবার টিভিতে আমাদের সময় অকুপাই করে এগুলো আলোচনা করার খুব বেশি দরকার আছে কিনা। একমত, তবে আমার এক উস্তাদের একটা গল্প বলতে হয় এখানে। আপনি কথাটা বলেছেন যে লোকজন কিন্তু জানেন, হ্যাঁ, দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর সম্পর্কের ব্যাপারে লোকজনের জ্ঞানের অভাব নাই, কিন্তু তো এই প্রসঙ্গে আমার গল্পটা বললে আপনি উত্তর পেয়ে যাবেন। গল্পটা হলো এই, আমি তখন যশোরে
আমার এলাকার মাদ্রাসায় পড়তাম, তো আমাদের একজন খুব বড় আলেম মরহুম হজরত মৌলানা শামসুদ্দিন মোহনপুরি রহমতুল্লাহ আলাইহি, উনি খুব ভালো শিক্ষক ছিলেন। আমার জীবনে যত ভালো শিক্ষক পেয়েছি, হি ইজ ওয়ান অফ দেম, অর হি ওয়াজ ওয়ান অফ দেম। তো উনি একটা মোটর সাইকেল, উনি আবার বক্তা ছিলেন, তো উনি একটা মোটর সাইকেল কিনলেন, সেটা অনেক আগের কথা। তখন আমাদের এলাকায় মোটর সাইকেল ছিল হাতে গোনা। তো মোটর সাইকেল কিনে পরের দিন তিনি মাদ্রাসাতে নিয়ে আসলেন। তো যখন মাদ্রাসায় আসছেন, আমরা তো খুবই আগ্রহ ভরে দেখছি যে হুজুরের মোটর বাইক, মোটর সাইকেল, ফাইন। এবার বিকেলবেলায় উনি ক্লাস করে ফিরে যাবেন, তখন ছাত্ররা জড়ো হয়ে গেছে পাশে, নতুন মোটর সাইকেল চকচকে। তো এখন হুজুর স্টার্ট দিয়েছেন, স্টার্ট দিয়ে মোটর সাইকেল আর নড়ে না, বুঝতে পারছেন? উনি এটা টেপেন, ওটা টেপেন, মোটর সাইকেল আর নড়ে না। তো উনি একটু এম্বারাস ফিল করলেন। এই করতে করতে প্রায় 10 মিনিট হয়ে গেল, তখন উনি একটা শব্দ বলেছিলেন বা বাক্য বললেন যে জানা আছে আমলে নাই, বুঝতে পারলেন? তো আপনি যে বললেন স্বামী স্ত্রীর সম্পর্কের বিষয়ে, আমাদের ভাই বোনেরা ডেফিনেটলি মানে সবাই জানেন, অনেক জ্ঞান তাদের আছে, কিন্তু আমলে কতটুকু আছে? আমাদের আজকের আলোচনার বিষয় হলো সেটা। আমি এইটি চাচ্ছি যে আমরা একটু আলোচনা করি। যদি এটা জানা থাকতো, তাহলে আমাদের এই যে মনে করেন সমাজে যে ম্যারেজ ব্রেকডাউন হচ্ছে, ম্যারেজ ব্রেকডাউন হচ্ছে, আমি তো প্রত্যেক সপ্তাহে দু একটা ফোন কল পাই বা এরকম ইমেল পাই যে স্বামী স্ত্রী আমাদের ঝগড়া হয়েছে, তিন তালাক হয়ে গিয়েছে, গত সপ্তাহে আমি দুইটা ডিল করেছি, এটা এরকম মানে সাথে সাথে তিন তালাক, একদম বন্দুক শেষ। এটা তো আমি আবুল কালাম একদম ছোট্ট মানুষ, আমার কাছে দুই তিনটা ইস্যু আসছে, আপনাদের কাছে তো এরকম আসে, কেন আসছে এটা? এই যে আমাদের ইয়াং জেনারেশনরা বিয়ে করছে, কত মানে জাঁকজমক করে শানসকতের সাথে বিয়ে হচ্ছে, একটা বিয়ে 6 মাসও টিকতেছে না, প্রায় আমার তো মনে হয় 6 মাসের ভিতরে ম্যারেজ ব্রেকডাউনের সংখ্যা এখানে প্রায় 50% বা 40% হবে। হ্যাঁ, এই যে বিষয় যেটা, যে স্বামী স্ত্রীর সম্পর্কটা কী, তার নেচারটি কী, কেমন হওয়া দরকার, সেটা কীভাবে ডেভেলপ করা দরকার, সেটা কীভাবে কন্টিনিউ করা দরকার, সেটা কীভাবে টিকিয়ে রাখা দরকার, এই জ্ঞান অবশ্যই আছে। আমরা তো কাউকে বলি না যে এখানে আমরা জ্ঞান দিতে আসি, যে তাদের জ্ঞান নেই, ভাই বোনদের জ্ঞান নেই জন্য আমরা এখানে আসি। আমরা আলোচনা করি যে জ্ঞান তো অবশ্যই আছে, কিন্তু এটাকে কীভাবে আমাদের বাস্তব জীবনে আমরা করতে পারি। এই জন্য আমাদের প্রোগ্রামের নামটা তো জীবন ও চিন্তায়, শুধু চিন্তায় থাকলে হবে না, সেটা জীবনেও আনতে হবে। এবং স্বামী স্ত্রীর সম্পর্কের বিষয়টা আমাদের জীবনে আনতে হবে। আমি আপনি আব্দুল সালাম, আলহামদুলিল্লাহ আপনার হয়তো সমস্যা না থাকতে পারে, কিন্তু এই এই সমাজে এটা তো হাইড করার কোনো বিষয় না। বহু ভাই বোনেরা আছেন যাদের সমস্যাগুলো আছে, এখন আমাদের তো গাইডেন্স দরকার। আমরা তো এখানে ফতোয়া দিতে বসি না, কারণ হলো যে টুপি মাথায় দিয়ে তো আমরা সব বলি যে তোমার বিয়ে হয়ে গেল, আপনার দায়িত্ব শেষ, তোমার বিয়ে ভেঙে গেল, তোমার দায়িত্ব শেষ। একজন আলেম হিসেবে কি আপনার দায়িত্ব এটুকুই যে আপনি বিয়েটা পড়ায় দিবেন আর বিয়েটা ভেঙে দিবেন, তালাকটা দিয়ে দিবেন, এর মাঝখানে কি আপনার আর কোনো দায়িত্ব নাই? আচ্ছা, আমার তো মনে হয় আপনি অনেকগুলো বিয়ে, ভাঙা বিয়ে জোড়া লাগাইছেন, ভেঙে গেছে সেখানেও আপনি জোড়া লাগাইছেন। একবার একটা লেস্টারের ঘটনা আমার জানা আছে যে একেবারে ভেঙে গেছে, ফতোয়াও এসে গেছে প্রায়, আপনি সেই বিয়েটাকে আবার অনেক কষ্টে জোড়া লাগিয়েছেন, এটা আপনার অভিজ্ঞতা আছে। আপনার কি মনে হয় যে স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন এই যে ভেঙে যাওয়ার পিছনে, এটা কি তারা মানে যে রিলেশনশিপটা, দাম্পত্য জীবনের সম্পর্কটা, এই সম্পর্কে তারা অ্যাওয়ারনেস তাদের মধ্যে নাই বলে এটা হচ্ছে, নাকি অন্য কোনো পারিপার্শ্বিক কারণে হচ্ছে? আমার তো জ্ঞানের অভাব আছে, আমার মনে হয়েছে যে আসলে ওই ওখানে কিছুটা কমতি আছে। এই জন্য আমি বারবার আপনাকে অনুরোধ করতেছি যে আপনারা যারা আলেম ওলামা আছেন, আপনারা যারা সমাজে গাইড দেন, আপনাদের পক্ষ থেকে এই বিষয়টা একটু ক্লারিফাই করা দরকার যে স্বামী স্ত্রীর যে সম্পর্কের ধরনটা কি আসলে। আমি যেটা আপনাকে বললাম, দেখবেন অনেক জায়গায় কালচারালিও আছে, ঐতিহাসিকভাবেও আছে, স্বামীকে স্ত্রী অসম্ভব রকমের সম্মান করেন, তার সাথে আপনি করে কথা বলেন, তার কাছে বসলে একদম মানে খুব সমীহ করে বসেন, সব কথা বলা যায় না স্বামীকে, আবার কি বলে না বসেন, এলে একটা দিক আছে। দেবরের সাথে সব কথা বলা যাবে, হ্যাঁ, ভগ্নিপতির সাথে সব কথা বলা যাবে, কিন্তু স্বামীর সাথে কথা বলা যাবে না, এরকম একটা কালচার কিন্তু আছে। আর আরেকটা এক্সট্রিম ইদানিং দেখা যায়, যেটা স্বামীকে নাম ধরে ডাকা, তুই করে বলা, তুমি করে বলা, মাঝে মাঝে একটু পানির বোতল নিয়েও তার চর্চা করা, এগুলো তো হচ্ছে, কারণ স্বামী, বুঝতে পারছেন, স্বামী হলো বন্ধুর মতো আমার সমবয়সী,
সুতরাং আচ্ছা, আপনি তো অনেক সময় মানে ইয়ে করেন যে না আমরা নামাজ বলা যাবে না, এখন থেকে সালাত বলবো আর কি, এইরকম আজকের যে আলোচনাটা আপনি যে প্রথমেই যে আলোচনাটা করতেছেন, আমার বড় ধরনের প্রশ্ন হলো এখানে যে আপনি যদি স্বামীকে স্বামী বলেন এবং স্ত্রীকে স্ত্রী বলেন, স্বামী মানে প্রভুত্ব আছে এখানে, এটা তো ইসলাম তো স্বামী বলেনি, জাউজ শব্দটা আছে সেখানে, স্পাউস শব্দটা আছে, এরা জীবন সাথী কথাটা আছে, এখন কালচারের যে সমস্যাটা দেখা দিয়েছে যে আপনার ওই কথায়, সেই জন্য আমি চাচ্ছিলাম না এটা নিয়ে আলোচনা করতে, এখানে প্রথমেই তো ঝামেলা, আপনি বলতে চাচ্ছেন যে স্বামী এবং স্ত্রী, স্বামীকে প্রভুর স্থানে দিয়ে দিলেন, এবং হাদিসও পাবেন আপনি খুঁজে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দুনিয়াতে যদি আমি কাউকে সেজদা দিতে বলতাম তাহলে একটা জায়গায় শুধু ছিল, সেটা হলো আমি কোনো স্ত্রীকে তার স্বামীকে সেজদা দিতে বলতাম, মানে কোথায় নিয়ে গেছি আমরা, মানে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তো নিশ্চিতভাবে এটা বলেছেন, কোনো সিজদা দিতে বলেননি আলহামদুলিল্লাহ, বললে তো বিপদ হয়ে যেত, তো তার মানে এটা হাদিস না আপনি বলতে না এটা চাচ্ছেন? হাদিস, এটা হাদিস, আমি এটা এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই, কিন্তু যে মানে আমরা যে অ্যাপ্রোচটা দিয়েছি সেটা হলো এই যে স্বামীকে স্বামীর স্থানটা এমন জায়গায় রেখে দিয়েছি যে ওই স্থানে শুধু মানে বেদিতলে পূজা পাওয়ার যোগ্য তিনি, ভালোবাসা, তারপরে হলো যে সহমর্মিতা, জীবন সঙ্গীর ভূমিকা, সে যে প্যারালাল, এই চিন্তা না হয়ে সে সবসময় উপরে রয়েছে, তো এখানে এই 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 জিনিসটা আসলে আমি যে যখনই বলছেন স্বামী স্ত্রীর সম্পর্ক, তখন আমার কোশ্চেন এটা যে আপনি নিজেই তাকে স্বামী বললেন, অথচ কোরআন হাদিসে কোথাও স্বামী নাই। ডেফিনেটলি এখন যদি পুরো বাংলা সাহিত্যের দায় দায়িত্বটা আবুল কালাম আজাদের উপরে চাপায় দিতে চান, কোনো অসুবিধা নেই। এটা তো স্বামী শব্দ আবুল কালাম আজাদও ব্যবহার করে নাই, স্ত্রী শব্দ আবুল কালাম আজাদও ব্যবহার করে নাই। এই শব্দটা আবুল কালাম আজাদ, আব্দুল সালাম আজাদি, তাদের বাপ দাদা, চোদ্দ পুরুষ ধরে এটা ব্যবহার করে আসছে। সুতরাং আমরা যেভাবে আছে আমরা ওখান থেকে শুরু করি, কারণ এই শব্দটার অনুবাদ পাল্টাতে গেলে আমাদের সময় লাগবে। যাই হোক, এখন আমি যেটা বুঝি সেটা হলো যে স্বামী স্ত্রীর সম্পর্কের ভিত্তিটা হলো জাউজাইন, হ্যাঁ নেচার যেটা হলো সেটা হলো যে তারা মানে জোড়, আমি এক্স্যাক্টলি ওটা যেটা বোঝাতে যেটা চাচ্ছি হলো জোড়, যে আমরা বাংলায় বলি মানিক জোড়, যে দুইজন একরকম। এবং আমি সবসময় বলি এটা যে আগে এক আলোচনা আমরা বলেছিলাম, ও সেটা হলো যে মনে করেন এখানে একটা কাপ আছে, একটা কাপ আছে, কাপ দুটো দেখতে একরকম, এটা হলো জোড়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বা আরবি ভাষায় এটাকে বলা হয়েছে জৌজুন, জোড়। আর কোরআন শরীফের আয়াতে যেটা বলা হয়েছে হুন্না লিবাসুল্লাকুম আন্তুম লিবাসাহুন্না, লিবাসুল্লাকুম, তো তোমরা একজন আরেকজনের পোশাক স্বরূপ। আমরা কাওয়ামুনা রিজালু কাওয়ামুনা আলা নিসা সেটা নিয়ে আলোচনা করেছি। তো এখান থেকে আমরা যে জিনিসটা পাই সেটা হলো স্বামী স্ত্রীর সম্পর্কের ভিত্তি হলো এটা হলো তারা পরস্পর একটা জোড়ের মতো। নাও এই জোড়ের ভিতরে থাকে কি? ভালোবাসা। ডেফিনেটলি ভালোবাসা ছাড়া এই দুটো জিনিস কখনো এক হতে পারে না। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারী এবং পুরুষদেরকে ভিন্ন মাত্রায় ভিন্নভাবে সৃষ্টি করেছেন, কিন্তু এই দুটো বিপরীতের মাঝেও আবার এমন একটা সম্পর্ক তৈরি করে দিয়েছেন যে দুটো আবার এক হয়ে যায়। তো স্বামী স্ত্রীর সম্পর্কের ভিত্তিটা হলো ভালোবাসা। এরপরে আসে মনে করেন এই ভালোবাসাটা কি তাচ্ছিল্যের ভালোবাসা নাকি আগ্রহের ভালোবাসা এবং সম্মানের ভালোবাসা? মানে আমাদের সমাজে এই জিনিসটা পরিষ্কার না যে আসলে কি স্ত্রী শুধু স্বামীকে সম্মান করবে নাকি স্বামীরও উচিত স্ত্রীকে সম্মান করা। আমার যেটা মনে হয়েছে ইসলামের আপনি যদি প্র্যাকটিস দেখেন রাসূলুল্লাহ সাল্লাম থেকে শুরু করে সাহাবায়ে কেরাম বা আমাদের আইম্মায়ে কেরাম যারা ছিলেন, তারা স্ত্রীদেরকে কিন্তু সম্মান করতেন। সে সম্মানটা ছিল আপনার মতের সম্মান, যে স্ত্রী যে জিনিসগুলো পছন্দ করেন তারা সেই জিনিসগুলো তারা যথাসম্ভব চেষ্টা করতেন স্ত্রীদের পক্ষে করার, যে জিনিসগুলো স্ত্রীগুলো পছন্দ করতেন না তারা চেষ্টা করতেন সেগুলো না করার। এই যে কারোর মনের বা ইচ্ছা অনিচ্ছা চাহিদার সম্মান করাও এটা কিন্তু বিশাল ব্যাপার, এবং স্বামী হিসাবে প্রত্যেকের দায়িত্ব সেই জিনিসগুলো আপনার মেনটেন করা। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জীবন, দেখেন এই যে স্বামী স্ত্রীর এই যে সম্পর্কের লেভেলটা দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এস্টাবলিশ করে গিয়েছেন, সেটা কি? তিনি মধু পছন্দ করতেন, এটা আপনি জানেন, সেটা আমরা এই ঘটনা কিন্তু সবাই জানি, কিন্তু এটা আমরা বাস্তব জীবনে নিয়ে আসি না। যখন তারা সামহা বললেন যে মধুর থেকে গন্ধ বেরোচ্ছে, মাগাফিরের গন্ধ বেরোচ্ছে, তখন সাল্লাম কি বললেন যে আচ্ছা তোমরা যেহেতু গন্ধ পাও, মধু আমি পছন্দ করি, বাস আজকের থেকে আমার মধু আর খাবো না। এই যে স্ত্রীদের মতের প্রতি সম্মান জানিয়ে
তার অত্যন্ত প্রিয় একটা খাবার, মধু যদি আমরা খাবার বলি, সে খাবারটাকে তিনি বাদ দিলেন, যেটা আল্লাহ আল্লাহ আবার কোরআনও কিন্তু নাজিল করলেন। নাইল, এটা এটা কিন্তু আল্লাহ তাআলা নিষেধ করলেন এটা। না না, নিষেধ করেছেন, কিন্তু একটা এক্সাম্পল হলো এই যে রসুলুল্লাহ সাল্লাম আটমোস্ট এক্সাম্পল সেট করেছেন, মানে রসুলের পক্ষ থেকে কোনো কমতি ছিল না স্ত্রীদের মতামতের প্রতি শ্রদ্ধা দেখানোর। তার মানে এখান থেকে আপনি আপনার কথাটা এতটুকু আমি গ্রহণ করতে পারি যে যদি মানে ইসলামী শরীয়তের কোনো গণ্ডির বাইরে না যায়, তাহলে মানে স্বামী স্ত্রী তাদের একে অপরের মতের স্যাক্রিফাইস করবেন এবং মতের প্রতি সম্মান সম্মান প্রদর্শন করবেন এটা। করবেন। তো যেহেতু আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম একটা হালাল জিনিসকে হারাম করে ফেলেছিলেন, এই জন্য সুরাতুত তাহরিম নাজেল হলো এবং বলে দেওয়া হলো যে আপনি কে যে একটা হালাল জিনিসকে মেয়েদের কথার শুনে আপনি হারাম করে ফেললেন। না তো সেটা হলো, হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু মনে রাখতে হবে যে শুধুমাত্র তাদের কথা শুনতে যে মানে স্বামী স্ত্রীর কথা শুনতে যে অথবা স্ত্রী স্বামীর কথা শুনতে যে শরীয়তের কোনো সীমানা যেন ভেঙে না ফেলা এক্সেলেন্ট, হয়। এটা একটা বিরাট মানে বিরাট বিষয়। তবে মানে আমার যেটা বলার বিষয় যে রসুল্লাহ সাল্লাম নিজের থেকে এত পর্যন্ত স্যাক্রিফাইসও করেছেন যে একটা হালাল জিনিসও তিনি বলেছেন ঠিক আছে তোমরা যেহেতু পছন্দ করো না আমি খাবো না। আমাদের ইতিহাসে কিন্তু আপনি কোনো রাজাকে পাবেন না যে বৌদের কথায় রাজা এরকম কোনো কিছু করেছে, বরং বৌদের কোথায় কী গুরুত্ব দিয়েছে, তোমরা পছন্দ করো তোমরা যাও, কিন্তু আমাদের রসুল্লাহ সাল্লাম সেরকম ছিলেন না। মানে এটাকে কিন্তু খুব মানে ছোট এক্সাম্পল হিসেবে নিলে হবে না, আপনি যেটা বলেছেন ডেফিনেটলি এটা ঠিক না, যে আমাদের রাজাদের ঢালাওভাবে বলেন না, কারণ আমাদের রাজাদের অনেককে দেখেছি যে তাদের ওয়াইফ যা বলেছেন তার 1 ইঞ্চি দূরে যাননি আর কি, আচ্ছা এমনও ছিল। আবার কিছু কিছু ক্ষেত্রে হ্যাঁ ছিল যে আচ্ছা রাজা যাই হোক, তো রাজা তার আমাদের বিষয় যেটা হলো যে স্বামী স্ত্রীর সম্পর্কের বিষয়টা হলো ভালোবাসা এবং সম্মানের। না এখন সম্মান বলতে শুধু এতটা না যে তার সামনে আপনার কাঁচু মাচু হয়ে বসে থাকতে হবে, হাত জোড় করে বসে থাকতে হবে, তার কদম বসি করতে হবে, সম্মান বলতে কিন্তু সেটা বোঝায় না। সম্মান বলতে বোঝায় তার তার সম্মানটা রক্ষা করা। যেমন মনে করেন মানে আপনি কি বলতেছেন যে স্ত্রী তার স্বামীকে সম্মান দেবেন? উভয় পক্ষ, আচ্ছা, উভয় পক্ষ, আমি এটা এক পক্ষ না, আমরা আগেই কিন্তু বলেছি স্বামী স্ত্রীর সম্পর্কটা হলো জোড়ের মতো, দুই পক্ষই কিন্তু সমানভাবে আসতে হবে। সেটা যে স্বামী স্বামীর যেখানে মান ইজ্জতের বিষয় আছে আমরা বলি মুখ রক্ষা, সেখানে যেন স্ত্রী এমন কিছু না করেন যে স্বামীর স্বামীর মুখটা মলিন হয়ে যায়, স্বামীর মুখ রক্ষা না হয়। আছেন অনেক সময়, অনেক সময় দেখবেন যে স্বামী হয়তো কাউকে একটা কথা বলে ফেলেছেন, কাউকে একটা ওয়াদা দিয়ে ফেলেছেন, স্ত্রী যদি এটা টের পান যেটা তার পছন্দ না, হালালের ভিতরেই কিন্তু স্ত্রীরা পছন্দ করেন না। এখন স্ত্রী যদি স্বামীকে সম্মান করেন বা তার মতকে সম্মান করেন, এই সময় তার ভূমিকা এমন হওয়া উচিত, আচ্ছা ঠিক আছে তুমি বলে ফেলেছো, তোমার মুখের দিকে তাকে আমি এটা মেনে নিলাম। এটা কিন্তু বিশাল একটা বিষয়। তদ্রূপ স্ত্রী যদি মনে করেন কাউকে কিছু এরকম ওয়াদা করে থাকে বা কোনো কথা দিয়ে থাকে যে আমি এই জিনিসটা তোমাকে দিব বা এক জিনিসটা আমি করব তোমার জন্য, বাট স্বামী এই জিনিসটা পছন্দ করেন নাই, কিন্তু স্ত্রী যেহেতু কথা দিয়ে ফেলেছেন তার তো একটা মুখ আছে, তার তো একটা সম্মান আছে, স্বামী যদি সত্যিই স্ত্রীকে সম্মান করেন তাহলে তার মুখটা এখানে রক্ষা করতে হবে। তখন স্বামীও বলবেন ঠিক আছে তুমি যেহেতু কথা দিয়ে ফেলেছো আমি তোমার মুখ রক্ষার্থে আমি এটা করবো। দেখ আমি ছোটো ছোটো এক্সাম্পল নিয়ে আসি, কারণ ছোটো ছোটো বিষয় নিয়ে কিন্তু সংসারে অনেক কিছু ঘটে যায়। মনে করেন একজন আপনাকে দাওয়াত দিয়েছে, আপনি স্ত্রীর সাথে কথা বলার সুযোগ পান নাই, আপনি বললেন ঠিক আছে আমরা আসবো আমার স্ত্রীকে নিয়ে আসবো। ঘরে যেয়ে যখন স্ত্রীর সাথে আলাপ করলেন তখন দেখলেন যে স্ত্রী তো অন্য কাজে এনগেজড বা তিনি সেখানে যেতে চান না, সামহাও হতে পারে নানান কারণে। তখন যদি স্ত্রী বলেন যে তুমি আমার সাথে কথা না বলে কথা দিয়ে আসছো তুমি যাও আমি যাবো না, তখন আপনি একটা বিরাট এম্বারাসিং সিচুয়েশনে পড়বেন যে আপনি পরিবার নিয়ে আসবেন, আর এক পরিবার রেডি হয়ে আছে, সেখানে আপনার কিন্তু একটা মান ইজ্জতের বিষয়। এখন সত্যিকার অর্থে যদি স্ত্রীর এই সেন্স অফ রেসপেক্ট থাকে আপনার প্রতি, তখন স্ত্রী সেটাকে ম্যানেজ করে নেবেন। এটাই আমি বলতেছি যে সব ভাইস প্রেসিডেন্ট মানে ভাইস ভার্সা, মানে এটা একটা একটা উদাহরণ দিলাম। ঠিক তদ্রূপ যদি অন্যদিকে হয়, স্ত্রী মনে করেন তার একটা সম্মানের বিষয় আছে এবং তিনি কোথাও যাবেন বা এরকম তার নিজের আত্মীয়র বাড়ি হতে পারে বা অন্য অন্য জায়গায় হতে পারে যেখানে শরীয়তের কোনো বাধা নিষেধ নাই, যেটা আপনি আগেই বলেছি এটা কিন্তু আমাদের বটম লাইন যে শরীয়তের কোনো বাধা নিষেধ নাই, হালাল আছে এটা মুবাহ আছে, কিন্তু সামহা ব্যক্তিগতভাবে আপনি যেতে চান না আপনার নিজস্ব কারণে, কিন্তু যেহেতু স্ত্রী কথা দিয়ে ফেলেছেন স্ত্রীর মতের প্রতি সম্মান রক্ষা করে আমাদের সেটা ম্যানেজ করা উচিত। আচ্ছা, তাহলে আমি আপনার সাথে পুরোপুরি একমত হচ্ছে এই ব্যাপারটায়। কিন্তু একটা জায়গায় যে প্রশ্ন হলো যে হু ইজ দ্য পার্সন হু টেক দ্য ডিসিশন, ওকে হু ইজ দ্য ডিসিশন মেকার, আচ্ছা স্ত্রী না স্বামী? আচ্ছা, এটা একটা অত্যন্ত সুন্দর কথা। আমার মনে হয় একটা সংসারে
বেশ কিছু বিষয় আছে যে বিষয়গুলোতে এই সিদ্ধান্ত নেওয়ার বিষয়টা শেয়ার্ড। কোন কোন বিষয়ে স্ত্রী সিদ্ধান্ত নেবেন এবং সেটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে আসা উচিত, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং আসা উচিত। যেমন কারণ আমার আত্মীয় স্বজনের বিষয়ে যদি কোনো বিষয় থাকে সেখানে আমাকে সিদ্ধান্ত নিতে হবে, কারণ আমার আত্মীয় স্বজন সম্পর্কে আমি তো আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী এবং তার সাহাবাদের জীবনে দেখলে আমরা তো দেখতে পাই যে ডিসিশন তারারাই নিতেন, স্ত্রীদের কোনো ডিসিশনের তেমন কি আসলে জায়গা ছিল? একবার তো এরকমই দেখলাম যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, এসে দেখলেন যে মনটা খুব খারাপ। তো কি হয়েছে? তো বলে যে আমার ওয়াইফরা ধর্মঘট শুরু করেছে। কি ধর্মঘট শুরু করলো? বলে যে মানে আয়েশা এবং তোমার মেয়ে হাফসা উম্মে সালামা এনারা তিনজন এসছেন, এসে আমার কাছে কথা উঠাইছেন যে যে খাওয়া দাওয়া তাদের দিচ্ছে আর যে কাপড় তাদের দিচ্ছে এতে হচ্ছে না, এদেরকে আরও বাড়াতে হবে। এখন তো মন টন গেছে খারাপ হয়ে, আমি বলে দিছি যে 30 দিন তোমাদের, 1 মাস তোমাদের পাশে আর যাচ্ছে না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা শুনে হয়তো তোমার মনে করলেন তাই তো মন এত খারাপ আর চেহারাটা লাল হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা দেখলেই বোঝা যেত, চেহারা মোবারক দেখলে বোঝা যেত যে মনটা খারাপ। উনি তখন বলতেছেন আমরা যখন মক্কায় ছিলাম তখন আমাদের বউরা কখনো আমাদের মতের উপরে উঠতে পারতো না, এই মদিনায় আসছে কি মরেছে, এখানে এসে সবে আনসার মহিলাদের দাপট ওরা দেখে, দেখে ওরা সব মানে কুরাইশের চরিত্র ভুলে যেয়ে এখানে সব আনসারি চরিত্র নিয়ে আমাদের মুখের উপর কথা বলা শুরু করে দিয়েছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন একটু হাসলেন এবং এইটা বোধহয় তার 2 দিনের মধ্যে এই প্রথম হাসা আর কি। তো এটা 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 প্রমাণ করে যে কিছুটা যে আমরা মানে আমাদের কালচারালি হোক অথবা ইসলামিকলি হোক আমরা মনে করি যে ডিসিশন সম্পূর্ণ আমাদের হাতেই নিতে হবে, আমরাই ডিসিশন নেব, ওয়াইফদেরকে ফলো করতে হবে। আসলে তো সেটা না। আপনি কি মনে হয়? আমার আমার তো মনে হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা করেন না। মনে করেন যার যে ডিপার্টমেন্ট এবং সংসারে সেটা একটা ডিফাইন হওয়া দরকার প্রথম দিক থেকেই, বুঝতে পারছেন? যেমন মনে করেন বাজার ঘাট করা, পোশাক আশাক কেনা, সংসারে তো এই বিষয়গুলো তো অনেক ইয়ে হয়, ঘর সাজানো, এগুলো তো আমি মনে করি আমার আমার মত, এটা অনেকে হয়তো একমত হবেন না, এটা আমি কমফোর্টেবল ফিল করি যদি মহিলারা এটা দেখাশোনা করেন। এবং যতক্ষণ পর্যন্ত আপনি বলেছেন যে শরীয়তের ইয়ে লঙ্ঘন না হচ্ছে বা অর্থনৈতিকভাবে বিরাট আমি ক্ষতিগ্রস্ত না হচ্ছি, ততক্ষণ পর্যন্ত এই বিষয়গুলো তাদের উপরে ছেড়ে দেওয়া উচিত, তাদের উপর ছেড়ে দেওয়া উচিত। বিশেষ করে আমার মতো যারা ব্যস্ত মানুষ, আপনার মতো যারা ব্যস্ত মানুষ, আমরা যারা মনে করেন একটু কমিউনিটির খেদমত করি, একটু জ্ঞানের খেদমত করার চেষ্টা করি, তো এই সমস্ত বিষয়গুলো মনে করেন তাদের উপরে ছেড়ে দেওয়া ভালো। এরপরে মনে করেন আসলে বিষয়গুলো ছোট ছোট কিন্তু এগুলো অনেক বড় হয়ে দেখা দেয়। আমাদের আত্মীয় স্বজনদেরকে লুক আফটার করা, তাদের কিছু গিফট দেওয়া, তাদের কিছু হাদিয়া দেওয়া, বুঝতে পারছেন? এই বিষয়গুলো আমার মনে হয় তারা ভালো পারে এবং ভালো জানে। বিশেষ করে যারা ব্যস্ত মানুষ তারা এই বিষয়টা নিয়ে মাথা ঘামানো ঠিক না। কিন্তু ধরেন মনে করেন আমার আমার পরিবারে আমাদের ভাইদের, আমার কোনো বোন নাই যাদের বিয়ে হয়েছে, আমার আম্মা কোনো দিন সেখানে কখনোই তিনি মাথা ঘামান নাই বা তিনি ইন্টারফেয়ার করেন, পুরোটা ছেড়ে দিয়েছেন আব্বার উপরে, বুঝতে পারছেন? আমার আম্মা কিন্তু মারা গেছেন, আল্লাহ তার জান্নাত নসিব করুক। আমার দেখা মতে শি ওয়াজ এ ভেরি ভেরি ট্যালেন্টেড মহিলা, মাশাআল্লাহ, কিন্তু এই বিয়ের ব্যাপারে তিনি কখনোই তার নিজের মতটাকে কখনোই, যেমন আমার বিয়ের সময় আমি আমাকে এরকম হচ্ছে যে আমি চাই যে মা তুমি যাবা, তুমি মেয়ে দেখবা এবং তুমি যেটা পছন্দ করবা আমি সেখানে আমার মত দিব। আম্মা স্পষ্ট বলে দিছেন যে তোমার আগের কোনো ভাইদের বিয়েতে আমি যাইনি, তোমার বিয়েতেও যাবো না, এটা সম্পূর্ণ তোমার আব্বার ব্যাপার, তোমার আব্বা যদি মত দেয় তুমি সেটা ইয়ে করো। তো এই যে দেখেন ক্লিয়ারলি ডিফাইন, এবং আম্মা কোথাও কোনো দিন হস্তক্ষেপও করেন না কারোর বিয়েতে। হ্যাঁ, ওনার মতামত থাকলে তিনি সাজেশন দিয়েছেন কিন্তু উনি পরিষ্কারভাবে বলে দিয়েছেন এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন তোমার বাবা। তো এটা পারিবারিক বিষয়, এখানে আমার মনে হয় ওরকম কোনো ধরাবাঁধা নিয়ম নাই যে সবসময় মায়ের সিদ্ধান্ত দিবেন অথবা সবসময় বাবায় সিদ্ধান্ত দেবে, এটা একটা পরিবারের একটা প্রতিষ্ঠান, বুঝতে পারছেন? এই প্রতিষ্ঠানে আপনারা যেরকম একমত হবেন সেইভাবে চলতে হবে। এটা
আপনি যেটা বলেছেন এটা মানে খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে এই দেশের আমাদের যে ইয়াং জেনারেশন, যাদের কেসগুলো আমাদেরকে খুব গভীরভাবে দেখতে হয়, যেটা আপনি বলেছেন এমন কোনো সপ্তাহ নেই যে সপ্তাহে আপনাকে এগুলো ফেস করা লাগে না। একটা বড় বিপদ হচ্ছে এই যে অর্থনৈতিক শেয়ারিং, যেটা জয়েন্ট অ্যাকাউন্ট, তারপরে খরচের ব্যাপারে স্বামী স্ত্রীর উভয়ের কতটুকু মূল্য আছে। আমি এমন অনেক পরিবার জানি যেখানে স্ত্রীর সামান্যতম অধিকার নেই এক পয়সার ব্যাপারে চিন্তা ভাবনা করতে, তার জানাও নেই যে আমার স্বামী কত টাকা ইনকাম করে এবং কোথায় তিনি ব্যয় করতেছেন, অধিকার নেই এ সম্পর্কে কোনো কথা বলা যাবে না। আবার ঠিক তদ্রূপ অন্য পক্ষ, যে স্বামী টাকা কত টাকা ইনকাম করতেছেন, কোথায় সে রাখতেছেন, কোথায় বালিশের নিচে রাখলেন কি ব্যাংকে রাখলেন, সেটাও পর্যন্ত একজনকে জানতেই হবে। এই একটা জিনিস নিয়ে আমি দেখেছি অনেক জায়গায় গন্ডগোল হয়েছে। আচ্ছা ডক্টর আজাদী সাহেব, আমি একটু বেয়াদবি করে আপনার সাথে, যদি আমি বেয়াদবি করতে চাই না, সেটা হলো এই বিষয়টা অবশ্যই আমরা নিয়ে আসবো। তাহলে আমরা প্রথম যে আলোচনাটা ছিল যে স্বামী স্ত্রীর সম্পর্কের নেচারটা কি, এটা কি পরিষ্কার করতে পেরেছি কিনা আমরা? মোটামুটি পরিষ্কার হচ্ছে এখন কি আপনার মনটা একটু খোলসা হচ্ছে না? তা নাকি? উপায় তো নাই তো। আচ্ছা, তাহলে মানে স্বামী স্ত্রীর সম্পর্ক নেচারটা হবে ভালোবাসার এবং পারস্পরিক সম্মানের। যে স্বামী স্ত্রীর ভিতরে সম্মানবোধ থাকে না, সে স্বামী স্ত্রীর জীবন কিন্তু অনেক জটিল হয়ে যায়। এজন্যে স্বামী বন্ধু, স্বামী আমার পোশাক, তবে তার সম্মান কিন্তু রক্ষা করতে হয়। কারণ আপনি যখন চা খাচ্ছিলেন, আপনার জামায় যদি একটু চা পড়ে আপনার কেমন লাগবে বলেন? অবশ্যই কষ্ট লাগবে, কারণ জামারও একটা সম্মান আছে। তাহলে আমার স্বামীর যদি কোথাও কোনো কষ্ট হয়, আমার অনেক সময় দেখেছি যে স্বামী কিনে তুচ্ছ তাচ্ছিল্য করেন, এটা বন্ধুদের সামনে করেন, ও গর্দভ কিচ্ছু বোঝে না, ও একটা জানোয়ার, আমি এরকমও শুনেছি। এমন শুনেছি যে স্ত্রী তার বন্ধুদের সামনে বলছেন যে ও একটা জানোয়ার, একটা গর্দভ, কিচ্ছু বোঝে না, ওকে দিয়ে কিচ্ছু হবে না। বলেন এ কি ধরনের বন্ধু এটা? মানে আপনি আমি মনে করেন পারস্পরিক দুইজন আছি, এটা অনেক সময় হয়তো মেনে নেওয়া যায় যে তুই একটা গাধা, তুমি একটা, এটা হতে পারে এটা। কিন্তু মানুষের সামনে, বন্ধুদের সামনে আপনি স্বামীকে এরকম তাচ্ছিল্য করে গাধা জানোয়ার বলবেন? ঠিক বিপরীতটাও, মানে একটা সাইড বলতেছে, এটা এটা কোনো কোনো সম্মানের না, এটা অসম্মানের। স্বামী একটা মানুষ, আপনি হয়তো মনে করতেছেন সে হলো গন্ডারের চামড়া, সে গন্ডারের চামড়া না, তারও চামড়া পাতলা আছে, তার এগুলো লাগে। তো এই জন্যে শরীয়তের বিষয়ে যেটা আমরা আগে বলছি যে স্বামী স্ত্রীর সম্পর্ক হলো ভালোবাসার এবং রেসপেক্টের, অবশ্যই স্বামীর মান মর্যাদা রক্ষা করতে হবে। দেখেন সুবহানাল্লাহ, এক মা তার ছেলেকে হঠাৎ করে বলছে যে কুত্তার বাচ্চা, নাউজুবিল্লাহ। আর সেটা অনেক মা, সাথে সাথে ছেলেটা বলে উঠলো তাহলে তুমি কি? মা যখন বললো এই কুত্তার বাচ্চা, তখন ছেলেটা বলে ফেললো মাকে যে তাহলে তুমি কি? এখন একজন স্ত্রী যদি স্বামীকে জানোয়ার বলে, তার মানেটা কি এই হয় না তুমি জানোয়ারের বউ? আচ্ছা, খুব সিরিয়াস এবং কঠিন কথার দিকে আপনি গেছেন, তো আমরা মনে হয় একটু ছোট ব্রেকের দিকে যাব ভাই বোনেরা, আমরা আবার ফিরে আসতেছি। দাম্পত্য জীবনের সম্পর্ক নেচার এবং এ সম্পর্কে আলোচনা করার জন্য পরবর্তী কিছু সময় পরে আপনাদের সাথে করে নিয়ে আবার ফিরে আসবেন ইনশাআল্লাহ। ততক্ষণে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।